আসসালামু আলাইকুম, বিসমিল্লাহি রহমানির রহিম। আশা করি আপনারা সবাই আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো এবং সুস্থ আছেন। আজ আমি আপনাদের মাঝে তিনটি বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এক নম্বর হলো, কোন জিকির সমস্ত পাপ মোচন হয়ে যায়, সমস্ত গুনাহ মাফ করে। দুই, দোযখের দরজা বন্ধ করার আমল কোনটি? তিন, 70টি ফয়জন মিটানোর 70টি রহমতের দৃষ্টি লাভের আমল। আমি এই তিনটি বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। চলুন ভিডিওটি শুরু করি। এক নম্বর, কোন জিকির সমস্ত পাপ মোচন করে? উত্তর, যে ব্যক্তি ফজর নামাজের শেষে আল্লাহর নামের শব্দের জিকির 100 বার করবে। দুই, দোযখের দরজা বন্ধ করার আমল কোনটি? যে ব্যক্তি প্রত্যেক সকালে এই 7টি আয়াত পাঠ করবে তার জন্য দোযখের 7টি দরজা বন্ধ করে দেওয়া হবে ও জাহান্নামের দরজাগুলো খোলা দেওয়া হবে। হামিম, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলিম। হামিম, তানজিলুম মিনার রহমানির রহিম। হামিম, আইন সিন ক্বাফ। হামিম, ওয়াল কিতাবিল মুবিন। হামিম, ওয়াল কিতাবিল মুবিন। ইন্না আনজালনাহু ফী লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। হামিম, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম। তিন নম্বর, 70টি ফয়জন মিঠানোর 70টি রহমতের দৃষ্টি লাভের আমল। প্রত্যেক নামাজের পর সূরা ফাতিহা 1 বার, আয়াতুল কুরসি 1 বার, কুরিল্লাহুম্মা 1 সূরা, ইমরানের 18-19 আয়াত, শহীদুল্লাহ হতে সারিউল হিসাবে পর্যন্ত পাঠ করবে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং নতুন নতুন আমাদের ভিডিও পেতে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে।